ভাই, হ্যাঁ, একবার শোনো, তুমি এখানে কতদিন ধরে কাজ করছো? আমার বাবা এখানে 10 বছর ধরে কাজ করছেন, কিন্তু আমি মাঝে মাঝে আসি। আচ্ছা, একটা কথা বলো, তুমি ভূত প্রেতে বিশ্বাস করো? না, আমি ভূত প্রেতে বিশ্বাস করি না। তোমাকে মনে হয় এই বাড়িতে কোনো ভূত বা আত্মা আছে? না, আমার তো সেটা মনে হয় না। এখানে কিছু আছে, আমাকে মনে হয় আমাকে কেউ ফলো করে, মনে হয় যেমনি কেউ লক্ষ্য করছে। আপনার কথাগুলো খুব অদ্ভুত। কোনো ব্যাপার না, তুমি কাজ করো। পাগল কোথাকার ভূতের কথা বলছো? আরে বাবা, আমি এমনিতেই খুব ভীতু, তার উপরে মেয়েটা ভয় দেখিয়ে চলে গেল। এই বাড়িতে সত্যি সত্যি ভূত নেই তো? আসলে কি বলুন তো, সবাই আমাকে নিয়ে মজা করে। ও আচ্ছা, তুমি হরর মুভি দেখা পছন্দ করো কি? কি বললেন, কি মুভি? আমি বলছি, তোমাকে ভূতের মুভি দেখতে ভালো লাগে? হ্যাঁ দেখি, আমার খুব ভালো লাগে। কি বললে, তোমাকে ভূতেদের ভালো লাগে? আমি বলতে চাইলাম ভূতের সিনেমা দেখতে ভালো লাগে, বুঝলেন? মাঝে মাঝে কখনো আমি কাউকে দেখি তো মনে হয় আমি ভূত দেখেছি, জানো? আপনার আমাকে ভূতের মতো লাগে? না না, আমি এমনি বলতে চাইনি। আমি বলতে চাইছিলাম কি, তোমাকেও কি কাউকে দেখি এমনি মনে হয়? কি তুমি ভূত আত্মাতে বিশ্বাস করো কি? কিছু ভুল বুঝো না। হ্যাঁ মেম সাহেব, যারা না ছোট বয়সে মারা যায় তারা স্বর্গে যায় না, নরকে যায়। ওরা এখানেই ঘুরে বেড়ায়, ভূত তো আছে। তার মানে এখানেও ভূত আছে কি? থাকলেও আমরা দেখতে পাবো না। ও দর্শন, দর্শন, আবার কি হলো? দর্শন, ওখানে ভূত আছে। ওখানে, কোথায়? ওখানে কি আজেবাজে বকছো? ওখানে কেউ নেই। তুমি কাজের লোককে দেখে ভয় পেয়ে গেছো? ও ও তো এখনি নিচে ছিল, তুমি এখানে এলে কি করে? নিচেও আমি আছি, উপরেও আমি আছি। হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলার পরে সবার প্রথম আমি এখানে এসেছি, তুমি আমার আগে এলে কি করে? কখন দেখেছেন আপনি? এখনি, কিছুক্ষণ আগে দেখেছি। হ্যাঁ মেম সাহেব, দেখে থাকবেন। তাহলে এখানে? হ্যাঁ মেম সাহেব, এসে গেছি। তুমি এখানে কি করে এলে বলো? সিঁড়ি দিয়ে এসেছি। আমি তো কিছু বুঝতে পারছি না দর্শন। আরে দিব্যা, পরিষ্কার করার জন্য আমি ওকে উপরে আসতে বলেছিলাম। তুমি কখন ডাকলে? দেখলে? ও এখানে নেই এখন। দেখলে? তুমি দেখলে? এখনই তো তোমার সামনে দিয়ে নিচে গেল, তোমার হয়েছে কি বলো তো? আমাকে খুব ভয় করছে, এই ঘরটাকে ছেড়ে আমরা নিচের ঘরে গিয়ে থাকি। ঠিক আছে ঠিক আছে, তাহলে তাই হোক।
তোমরা এখানে কি করে? এই এই মেয়েটাকে আমি একে ভালোবাসি, কিন্তু একটা প্রবলেম আছে। এই কথাটা তুমি আগে বলতে পারোনি? বলোনি কেন আমাকে? ঠিক আছে, বলো কি প্রবলেম।